দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় কয়েকটা জেলা, যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, সেই সাথে নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোয় দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 22 তারিখে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রভাবটা মেনলি থাকবে 23 থেকে 24 তারিখ। এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সেই সাথে দু এক জায়গায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। 23 তারিখ কয়েকটা জেলা, যেমন নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকবে। 25 তারিখ থেকে অনেকটা কমে যাবে, তবে 25 তারিখেও কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি থেকে যেতে পারে, অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ। 26 তারিখে প্রধানত শুষ্ক পরিষ্কার হবে। রাতের তাপমাত্রা আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে। তারপর 26 তারিখ থেকে আবার বৃষ্টিটা যখন কমে যাবে, থেমে যাবে, তখন আবার কিছুটা রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলো হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রভাবটা কিছুটা বেশি থাকবে উত্তরের 5টা জেলায়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। 22 থেকে 24 তারিখ উত্তরবঙ্গের প্রভাবটা কিছুটা বাড়বে, এই পিরিয়ডটায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে, সেই সাথে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। 22 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোর দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকবে। আর আগামী কয়েকদিন দার্জিলিংয়ের ক্ষেত্রে তুষারপাতেরও সম্ভাবনা থাকে। এই বৃষ্টিপাতের প্রভাবে কৃষকদের ফসলের কিছুটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে কৃষকদের, যাতে ফসলের ক্ষয়ক্ষতি না হয় বা কমানো যায়। এসব জমিতে অতিরিক্ত জল জমার প্রবণতা থাকে, অতিরিক্ত জল জমলে সেটা বার করে দিতে হবে বা পরিণত ফসল তুলে ফেলা যেতে পারে। পাহাড়ি এলাকায় দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে দু এক জায়গায় ল্যান্ডস্লাইড, অর্থাৎ ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে।